লক্ষ্মী পুজোর দিন থেকে নিয়ম করে এই মন্ত্রগুলি জপ করুন, জীবনে সমস্ত দুঃখ কষ্ট ঘুচে যাবে জানাচ্ছে শাস্ত্র। লক্ষ্মী পুজোর সময় যে কোনো মন্ত্রই পাঠ করুন না কেন, অবশ্যই লক্ষ্মীর পাঁচালি কিন্তু পড়তেই হবে। লক্ষ্মীর পাঁচালি বিবাহিত মহিলারা পাঠ করলে ঘরে সুখ শান্তি ধন সম্পদ আসে। যদি ঋণ থেকে মুক্তি পেতে চান তাহলে লক্ষ্মী পুজোর দিন থেকে এই মন্ত্রটি জপ করা শুরু করে দিন। প্রত্যেক দিন বিশেষ করে শুক্রবার 108 বার এই মন্ত্র জপ করতে হবে। ওম হ্রিং শ্রী ক্রিং ক্লিং শ্রী লক্ষ্মী কুবেরায় মম গৃহে ধন পুরয়ে পুরয়ে নম। লক্ষ্মী দেবী বীজ মন্ত্র পাঠ করলে অর্থলাভের পথের সমস্ত বাধা দূর হয়ে যায়, তবে পদ্মবীজের মালায় পাঠ করা উচিত মন্ত্রটি। ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং ওম মহালক্ষ্মী নম। জীবনে সুখ সমৃদ্ধি পেতে, জীবনের দুঃখ কষ্ট দূর করতে, আর্থিক সমস্যা এবং বাস্তুদোষ দূর করতে অবশ্যই লক্ষ্মী গায়ত্রী মন্ত্র পাঠ করা উচিত। ওম শ্রী মহালক্ষ্যাই চ বিদ্মহে বিষ্ণু পত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াত ওম। এবছর শারদ পূর্ণিমা শুরু হচ্ছে 16ই অক্টোবর বুধবার 7:59, তা চলবে পরের দিন 17ই অক্টোবর সন্ধ্যা 5:34 পর্যন্ত। তাই এবছর পূর্ণিমা 16ই অক্টোবর পালিত হবে। 16ই অক্টোবর ভোর 4:42 থেকে 5:32 পর্যন্ত স্নান এবং দান কার্য করা শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই দিন রাহুকাল এবং ভদ্রা সময় ছাড়া যে কোনো সময় দান শুভ। 16ই অক্টোবর ভোর 4:42 থেকে 5:32 পর্যন্ত স্নান এবং দান কার্য করা শুভ। শারদ পূর্ণিমার দিন অর্থাৎ 16ই অক্টোবর রাহুকাল শুরু হচ্ছে বেলা 12:05 থেকে বেলা 1:31 পর্যন্ত। ভদ্রার সময় ওই দিন রাত 8:40 থেকে পরের দিন অর্থাৎ 17ই অক্টোবর সকাল 6:42 পর্যন্ত। এই দিন চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা 5:04। এই দিন চাঁদের আলোয় ক্ষীর রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই ক্ষীর রাখার সময় চাঁদ 16 কলায় পরিপূর্ণ হবে বলে রাত 8:40 পর, তাই তারপর ক্ষীর রাখলেই তা ফলদায়ক হবে।